আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাড লক মেশিনের টাইমিং দেখাবো, ফ্লাড লক মেশিনের বেল টাইমিং কি রকম থাকে। আমি একটা চায়না মেশিন দিয়ে দেখাবো, চায়না মেশিনের যদি আপনার বেল টাইমিং এ বা লুপার টাইমিং এ কোনো সমস্যা হয়, কিভাবে আপনি সহজে বেল এবং লুপার টাইমিং কে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার মেশিন স্কিপ করা কিভাবে সহজে রিমুভ করতে পারেন, সেই সিস্টেমটা দেখাবো। যে মেশিনগুলোতে বেল টাইমিং এর মার্ক থাকে না, সেই মেশিনগুলো কিভাবে আপনি সহজে বেল টাইমিং এবং লুপার টাইমিং করতে পারেন, এই ভিডিওটাতে আমি বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করেছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখুন, এই এখানে দুইটা করে স্ক্রু থাকে, আমি একটা করে খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু আমি বেল টাইমিংটা করবো এখন, লুপার এবং বেল টাইমিং, তো এখানে কোনো মার্ক নেই। অন্যান্য মেশিনগুলোতে, জাপানি ব্র্যান্ড বা অন্য ব্র্যান্ডের মেশিনগুলোতে মার্ক থাকে, এখানে কিন্তু কোনো মার্ক নেই। তো মার্ক না থাকলে কীভাবে আপনি বেল টাইমিং করবেন বা লুপার টাইমিং অ্যাডজাস্ট করবেন, সেই জিনিসটা একটা কনফিউশন থেকে যায়। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা খুব সহজে এটা ঠিক করে ফেলতে পারেন। তো এটা করার জন্য আমাদের দুই তিনটা স্টেপ ফলো করা লাগবে। প্রথম স্টেপ হচ্ছে, আমরা নিডেল প্লেট এবং নিডেলের হোল যেন সেন্টার থাকে, এই জিনিসটা অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে। সেন্টার না থাকলে আপনি সেন্টার করে নেবেন, নিডেল প্লেট এবং আছে নিডেল বারের, মানে নিডেল এবং নিডেল প্লেটের সেন্টার আপনাকে করে নিতে হবে, নিডেল প্লেট থেকে বা নিডেল প্লেট বেস থেকে। তো এই সেন্টারটা চেক করার পরে আমাদের কাজ হচ্ছে নিডেল বারের হাইট। আমরা নিডেল বারের হাইটটা নির্ণয় করে নেব। নিডেল বারের হাইট থাকবে এখানে হচ্ছে 7 মিলিমিটার, মানে 7 মিলিমিটার অবধি আপনি রাখবেন। 9 মিলিও রাখতে পারেন, তবে 7 মিলি স্ট্যান্ডার্ড, 7 মিলি রাখবেন। আপনি 7 মিলি রাখলে ভালো একটা সাপোর্ট পাবেন, আপনার মেশিন স্কিপ কম পড়বে। তো 7 মিলিমিটার এখানে রাখার পরে আপনি হচ্ছে এটাকে এখন টাইমিং করবেন। আমি আপনাদেরকে মেশিনটা খুলে টাইমিং করে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মেশিনটা। আমি এখন দেখুন, এটার সমস্যাটা হচ্ছে, দেখুন এটা যখন ব্যাগে যাচ্ছে তখনও লুপারের সাথে কোনো কমিউনিকেশন নাই, আবার যখন ফ্রন্টে আসতেছে তখনও কোনো, মানে অনেক উপর দিয়ে আসতেছে, এটা একটা সমস্যা। এত উপর দিয়ে আসলে তো আপনার স্টিচিং যখন নিচে নামবে নিডেল, সেক্ষেত্রে লুপার থেকে নিডেলে থ্রেডটাকে ক্যাচ করতে পারবে না। তো লুপার আর নিডেল যদি ক্যাচ করতে না পারে, নিডেল যদি লুপার থেকে থ্রেডটাকে ধরতে না পারে, সেক্ষেত্রে আপনার সেলাই তো স্কিপ পড়বে, হ্যাঁ স্কিপ 100% পড়বে এই সেট আপটা দিয়ে। তো এটাকে আপনি কিভাবে সহজে ঠিক করতে পারেন, সেই সিস্টেমটা হচ্ছে এই দুইটা স্ক্রু আমরা লুজ দিয়ে দেবো। আপনি এই দুইটা স্ক্রু ফুল লুজ দিয়ে রাখবেন, মানে যাতে হাত দিয়ে ঘুরালে আপনার বেলটা ঘুরে এরকম অবস্থানে রাখবেন। এটা আমরা দুইটা লুজ দেওয়ার পরের কাজ হচ্ছে, এই যে এই পাশে দেখুন, এই পাশে স্ক্রু আছে, এটা হচ্ছে শেপের জয়েন্টটা, যেটা হচ্ছে জয়েন্ট, এই জয়েন্টটা দিয়ে আমরা হচ্ছে এটাকে বেলটাকে ঘুরাচ্ছি। তো এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনি একটু ঘুরিয়ে 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 ঘুরে হচ্ছে নিডেলটা যখন ডাউন থেকে টপের দিকে উঠবে, তখন হচ্ছে লুপারের সাথে আই পয়েন্ট, নিডেলের আই পয়েন্ট এবং লুপারের আই পয়েন্ট দুইটা সমান করে দিতে হবে, এই কাজটা আপনাকে করে দিতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে সেট আপ, খুব সহজে সেট আপ করার টেকনিক এটা। তো এখানে হয়তো আপনাকে একটু সময় লাগবে, বাট আপনি করতে পারবেন এই জিনিসটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন, আপনি ইনশাল্লাহ খুব সহজে বুঝে ফেলবেন টাইমিংটা কীরকম আমরা করতেছি। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে হচ্ছে আপনি এই পাশের নাটগুলো আবার টাইট দিয়ে দেবেন, আপনার যদি অ্যাডজাস্ট করা ঠিক হয়ে যায় সেক্ষেত্রে। তো আমি একটু দেখাচ্ছি আমি কীরকম টাইমিংটা এখানে রাখলাম। দেখুন, আমি এখানে টাইমিংটা যখন, এই যে এখানে কিন্তু আমার ফার্স্ট নিডেলের সাথে হোলের সেন্টার মিলছে, নিডেল এবং লুপারের সেন্টার, এবং সেকেন্ড নিডেলের সাথেও নিডেল এবং লুপারের সেন্টার মিলছে, এটা দুই দিকে মিলবে, হ্যাঁ ফ্রন্টও মিলবে ব্যাগেও মিলবে। দেখুন এটা হচ্ছে, এই যে দেখুন এভাবে হচ্ছে আপনি মিলিয়ে দেবেন এটাকে, হ্যাঁ যখন হচ্ছে এটা ব্যাগে যাচ্ছে তখন দেখুন দুই দিকে মিলছে, মিলতেছে প্রথম নিডেল, ফার্স্ট নিডেল এবং সেকেন্ড নিডেল, টু নিডেলের হোল, মানে নিডেল হোল এবং লুপার হোল ইকুয়াল থাকতে হবে,
এটা যদি আপনি করতে পারেন তাহলে খুব সহজ হয়ে যাবে। এখানে একটা গ্যাপ রাখবেন আপনি, 3.5 মিলিমিটার রাখতে পারেন, 3.5 মিলিমিটার অবধি রাখতে পারেন, অথবা 4 মিলিমিটারও রাখতে পারেন। নিডেল থেকে লুপারের যে ডিস্টেন্সটা সেটা আপনি 4 মিলিও রাখতে পারেন। এই এই সেট আপগুলো যদি আপনি করেন তাহলে মেশিনে সহজেই আপনার মেশিন ঠিক হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে গার্ডারের সিস্টেমটা। নিডেলের গার্ডার, নিডেল যদি চিকন হয় সেক্ষেত্রে গার্ডার 100% কাজ করতে হবে, তাহলে স্কিপ পড়া কিন্তু বন্ধ হবে না। স্কিপ পড়বে আপনার নিডেলও ভাঙবে গার্ডারে যদি সমস্যা থাকে। সেক্ষেত্রে এই গার্ডারগুলো রাখবেন 1.0 মিলিমিটার বা 1.5 মিলিমিটার, 1.5 মিলিমিটারই বেটার। নিডেল এবং লুপার গার্ডার এবং নিডেল গার্ডার দুইটা গার্ডারই ডিস্টেন্স রাখবেন 1.5 মিলিমিটার। এই কয়েকটা সেট আপ যদি আপনি ফলো করেন আপনার মেশিন খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেট আপ হয়ে যাবে। এখানে দেখুন আমি 1.5 মিলিমিটার রেখেছি, দুইটা সাইডেই আপনি 1.5 মিলিমিটারই রাখবেন। এখন আমি আপনাদেরকে একটু সুইং করে দেখাবো। এটা দেখুন আমার মেশিনটা কিন্তু ঠিক হয়ে গেছে, একদম পারফেক্ট ঠিক হয়ে গেছে। আপনারা আগে এরকম ছিল, স্কিপ পড়তো জায়গায় জায়গায়, ভালো হইতো খারাপ হইতো এরকম ছিল। আর এটা হচ্ছে এটার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।